बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहू आलिफ ड्रोर पक्ष थेके आपनादेर काछे आजके बार्माटिक काठेर डीप मडेलेर किछु दुइटा पाला निये आसलाम। आशा करी दर्जी सहकारे सम्पूर्ण भिडियोटा देखबेन। आलिफ ड्रोर परिवारेर पक्ष थेके आपनादेरके सबाइके जानाच्छि शुभेच्छा अभिनंदन, कारण आपनादेर भालोबासा एबं देश विदेशे जारा आमादेर भिडियोगुलो देखतेछेन एबं देखार पर आमादेरके ओयारा दिच्छेन, आपनादेर एकटा लाइक एबं आपनादेर सबसक्राइबार एबं आपनादेर फोने आमरा अनुप्रेरणित होई एबं आपनार सामने एगिये जाओयार জন্য চিন্তাগুলো আরো দৃঢ়ভাবে বিশ্বস্ততার সাথে আগাতে পারি। আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মানের ভালো জি প্রোডাক্ট দিয়ে আপনাদের পাশে থাকতে। আজকের ভিডিও মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা পার্লারি ভিট সিস্টেমগুলো খুবই নিখুঁতভাবে করানো হয়েছে এবং প্রত্যেকটা কার্ড আলাদা আলাদাভাবে বসানোর কারণে মজবুত এবং শক্ত দিক থেকে 100% বলতে পারি। আর এই কার্ডগুলো কখনো ফাঁকা হবে না এই জন্যেই, কারণ প্রত্যেকটা কাঠের ভিতরে হাফ ইঞ্চি করে প্রত্যেকটা সাইড দিয়ে ঢুকানো হয়েছে, যার জন্যে এই ডিপগুলো অত্যন্ত শক্ত এবং মজবুত এবং ইমার্জেন্সি গাম এবং আইকা দিয়ে জয়েন্টগুলা হয় করা হয়েছে। মূলত কোনো কিছুই করি না, শুধুমাত্র জয়েন্ট দেওয়ার পরপরে আপনাদের কাছে তুলে ধরেছি আজকের ভিডিওটা, কারণ বার্মাটিক কাঠের ভিতরে আপনাদের কাছে এই পাল্লাগুলো বিক্রি করা এই মুহূর্তে অনেক বেশি প্রাইস হওয়ার কারণে আপনাদের কাছে বার্মাটিকের পাল্লাগুলো খুব বেশি নিয়ে আসি না। আর আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরার উদ্দেশ্য আমাদের এই অর্ডারটা অনেক দিন আগের এবং পাল্লাগুলো ডেলিভারি দেওয়ার প্রয়োজন পড়েছে, উনি প্লাটে চলে উঠে যাবেন, যার জন্য পাল্লাগুলো ফিটিং করার সময় অলরেডি খুব নিকটে চলে আসছে। এই পাল্লা গুলো আরও একটা অর্ডার আছে, কয়েকদিন পরে আমি এগুলোতে নকশা করা দেখাবো, দুনো পাশে হতে পারে এবং এক পাশে হতে পারে। তো এই ভদ্রলোক শুধুমাত্র থিকনেসটা পাকা দেড় রেখে আমাদের কাছে নিয়ে যাচ্ছেন এবং এটার ভিতরে ডিপ মডেলও পাওয়া যায়, কিন্তু আমাদের এগুলো পাকা দেয়ারের ভিতরেই করা হয়েছে এবং প্রত্যেকটা কাঠে খুব সুন্দরভাবে জয়েন্ট করা হয়েছে যাতে কখনোই ফাঁকা না হয়ে যায়। আরেকটা বিষয় মাথায় রেখেছি, সেটা হচ্ছিল কোয়ালিটি। আমরা যখন একটা জিনিস তৈরি করি তখন কোয়ালিটিটা যদি খুব ভালো মানের হয়ে থাকে তখন আমরা দেখে এবং ধরে বিস্তারিতের সাথে নিতে পারি, আজ বিশ্বাস করতে পারি যে কাজগুলো অনেক ভালো হয়েছে এবং ফাঁকা হবে না। আপনারা আমাদের কাছ থেকে ডিপ পাল্লাগুলো গ্যারান্টি সহকারে নিতে পারবেন। যদি কখনো এটি ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় আমরা নিজ খরচে সেটা চেঞ্জ করে দেবো এবং পাল্লাগুলো নিয়ে আসবো। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বার্মাটিক কাঠে খুব বেশি পল থাকে না, কারণ এই কাঠগুলো ফাইলগুলো হয়ে আসার কারণে পলগুলো ওই দেশে কেটে রেখে দেওয়া হয়, বাকি সার অংশটা বাংলাদেশে আসে, যার জন্য 100% পল বলতে পারি। তারপরে 1-2% পল থাকলে সেটা আমরা ফেলে দিই যাতে করে গুনে না দেয়, কারণ বার্মাটিক কাঠের পল থাকলে সেটা ইজিলিভাবে গুনে ধরে যায় এবং জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আমাদের কাছে এই কাঠগুলো খুবই মূল্যবান একটা কাঠ, কারণ বাংলাদেশে এই কাঠের ব্যবহার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। একটু দামি কাঠ হওয়ার কারণে দীর্ঘদিন যায় বলে আমরা সেই কাঠটা বেশি ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটা জয়েন্টই ফিঙ্গারের মতো করে জয়েন্ট করা হয়েছে এবং প্রত্যেকটার ভিতরে খুব নিখুঁতভাবে হাফ ইঞ্চি ঢুকানো হয়েছে যাতে করে কখনোই এই ফাঁকা হবে না এবং দুনো পাশে সেম ডিজাইন দেখা যাবে। তো পরবর্তী ভিডিওতে নকশা করে আপনাদের কাছে একটা পাল্লার তুলে ধরব, সেটা আহমদাব সাহেবের কাছে বিক্রি করেছি। আজকের এই পাল্লাগুলো বিক্রি করেছি কাজীপাড়ায়, ওনার নিজস্ব প্লাটে, দুইটা প্লাটে উনি ব্যবহার করবে। আর এই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদের কারো না কারো এই ভিডিওগুলো পছন্দ হবে, মডেলগুলো ভালো লাগবে, বিভিন্ন সময় আপনাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসি যাতে করে আপনাদের অনলাইন গ্রুপগুলো দেখার কারণে এবং ফেজগুলো দেখার কারণে ডোর সম্পর্কে খুব ভালো পরামর্শ নিতে পারেন। আর আপনাদেরকে বলবো আমরা প্রত্যেকটা পাল্লায় ফুল বিন করে তৈরি করি যাতে করে কাঠগুলো কখনোই ফাঁকা হয়ে না যায় এবং বাজুগুলো যদি কখনো সমস্যা দেখা যায় এই ফুল বিন করার কারণে বাজুগুলো নিশ্চিত থাকে। আর কাঠের ফাইবারটা এখন একটু অন্যরকম দেখা যায়, আমরা যখন এটা বার্নিশ করে ফেলবো তখন আপনাদেরকে খুব ইজিলিভাবে দেখানোর চেষ্টা করবো, তখন বুঝতে পারবেন। আসলে আমি এখানে কোনো কাজই করিনি, যা শুধুমাত্র জয়েন্ট দেওয়ার পরপরই আপনাদের কাছে তুলে ধরলাম যাতে করে আপনারা বুঝতে পারেন বার্মাটিক মূলত কাঠগুলো কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।